জমে উঠেছে অনুরাগের ছোঁয়া। এতগুলি দিন সগৌরবে চলার পরে বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিকটি, যেটা একদমই সহজ কথা নয়। দীর্ঘ সময় নিজের জনপ্রিয়তা বজায় রেখে চলেছে ধারাবাহিকে। দেখা যাচ্ছে দীপা জানতে পারছে সোনা আসলে সূর্যর মেয়ে, কিন্তু কিভাবে সে প্রকৃত সত্যি জানতে পারবে সেটা এখনও পরিষ্কার নয়। এদিকে যেমনটা তোমাদের জানিয়েছিলাম, লাবণ্য সেনগুপ্তই তাদের এক করবার জন্য নতুন ফন্দি করবে, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এত কিছুর মাঝে একটি প্রধান চরিত্র হঠাৎই উধাও হয়ে গেল, যার জন্য দীপা সূর্যর মধ্যে এত ভুল বোঝাবুঝি তৈরি হলো। সেই কবির চরিত্র হঠাৎই বাদ পড়ল গল্প থেকে। এই চরিত্রে যাকে দেখা যাচ্ছিল তিনি হলেন সৌম ব্যানার্জি। কেন তাকে সরিয়ে দেয়া হলো? শোনা যায় ওয়েব সিরিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি, তাই নাকি তাকে দেখা যাচ্ছে না। তবে একেবারেই তিনি বাদ পড়েছেন তেমনটা হয়তো নয়। বর্তমানের গল্প এমনভাবেই গড়ে উঠেছে যাতে এই চরিত্রের দরকার ফুরিয়েছে, কিন্তু লিপ নেবার পরে তাকে একেবারেই উধাও করে দেয়াতে অনেকের মনেই সন্দেহ হয়েছে। তাহলে কি কোনো কারণে বাদ পড়েছেন এই অভিনেতা? দেখা যাক প্রকৃত সত্যিটা কি। তাকে ছাড়া কি এমন ভুল বোঝাবুঝির নিষ্পত্তি হবে? দেখা যাক কি হয়। তো বন্ধুরা, কেমন লাগছে এই ধারাবাহিকটি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।